বলো ছট মাথা কি যাই তো আজকে ছিল ছট পুজোর মানে সেকেন্ড লাস্ট দিন যেদিন বিকালবেলায় পুজো দিতে যাওয়া হয় মানে নদীতে বা পুকুরে বা কোনো জলাশয়ে এবং আজকে ছিল ইন্ডিয়ার ফাইনাল ম্যাচ ওয়ার্ল্ড কাপের ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচ চলছিলো টিভিতে ন্যাশনাল অ্যান্থেমটা শেষ করার পরেই আমরা চলে এলাম যাচ্ছিলাম বেবি পিসি প্রতি বছর পুজো করে এবং ফাল্গুন দিয়েও করে তো বেবি পিসিদের সবার সাথে মামুনিকে আর বুনিকে সাথে নিয়ে চলে গেলাম সদরঘাট সদরঘাটে আমরা ছোটোবেলায় অনেকবারই গেছি মামি তখন প্রথমে ফোর হুইলার আলাদা করে বুক করে দিত আমার আর ভাইয়ের জন্য তো সে এরকম করে গিয়ে মজা হয় না কারণ দুজন মিলে আলাদাভাবে যায় কিন্তু লরিতে গিয়ে খুব মজা যদিও এত বছরে যতবারই গেছি বিকালের দিকে গেছি একবারই সকালে গেছি সকালে ওঠাটা খুব চাপ কারণ তিনটের আগে বেরোই গাড়িগুলো তো উঠতে হয় তো রেডি রেডি হয়ে বুনি আর মামনি কখনো যেহেতু দুর্গাপুর ব্যারেজের পাশে বাড়ি ভিড় দেখেছে কখনও ওরকমভাবে যায়নি বা দেখেনি তো ওদেরকে বললাম লরিতে চাপিয়ে নিয়ে যাব ওটা তো শোনের প্রথমে ভৃত লরিতে চেপে যাব প্রথমবার বুনিকে ধপ করে আগে বসে পড়লো মামনিও বসে পড়ল আমি বললাম আমি দাঁড়িয়ে যাব কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়ার পর আমিও লাস্টে গিয়ে বসেই পড়েছিলাম তো এখানে স আমি সবাইকে চিনি যেহেতু বেবি পিসি আমাদের বাড়িতে প্রায় আঠেরো বছরের বেশি ধরে আছে তো বেবি পিসির প্রত্যেকটা মেম্বার এবং বেবি পিসি আমাদের কাছে ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে তো ওদের বাড়িও প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে এবং চেনে বুনি দেখো নামতে খুব ভয় পাচ্ছে প্রথমবার লরি থেকে উঠেছে নামছে ভরে ভয়ে ধরে ধরে আমি যেমন বলছি আমি খুব এক্সপার্ট নই কিন্তু বুনির চেয়ে আমার ভয়টা লাগেনি কারণ আমি জানি কেউ না কেউ আমাকে ধরে নেবে পড়ে গেলে তো সবাই এক এক রকম যেহেতু ওদের এটা মেন ফেস্টিভ্যালের বিভিন্ন রকম সেজে গুজে সবাই গেছিলো চূড়াচুরি পরে সবাই খুব সাজদাজ করে গেছিলো এই বিকালবেলার পুজোটা সূর্য অস্ত দেওয়ার সময় পুজো হয় কিন্তু আমরা যেতে যেতে তখন দেখছি সূর্য থাকা সত্ত্বেও নামিয়ে ঘাট খুঁজতে খুঁজতে ততক্ষণ সূর্য অস্ত চলে গেছে আকাশে চাঁদ মামাও এসে গেছে সূর্য ঢলে পড়েছে একদম অস্তে চলে কিন্তু আভাটা রয়ে গেছে তো এইখান থেকে যেখানে লরি দাঁড়িয়েছে সেখান থেকে মেন ঘাটে গিয়ে জায়গা করতে করতেই আস্তে আস্তে দেখো রোদের শিখাটা বা দিনের শিখাটা কমে আসছে এবং সন্ধ্যেটা ঘনিয়ে আসছে তো আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বুনি আমি পায়ে কাকড় খেতে খেতে যাচ্ছি কারণ খালি পায়ে যেতে হয় বাড়ি থেকে এসেছি খালি পায়ে কারণ এখানে ঠাকুরের ডালা টালা থাকে এইটা হচ্ছে পুরো দামোদর নদীটাই মাঝখানে মাঝখানে এরকম জল হয়ে গেছে এবং ওরা মনে হচ্ছে পুজোর জন্য এরকম পুরো এমনি মাঝে মাঝে বালি থাকে এতটা রাস্তার মতো করে দিয়েছে যাতে লোক গিয়ে ভালো করে পুজো দিতে পারে এত ভিড় সেই জন্য নদীর মাঝখান থেকে সবাই পুজো দিচ্ছে বলে অনেকটা দূর থেকে আমাদের হেঁটে আসতে হলো লরিটা তারপরে একটা স্ট্যান্ড আছে সেখানে গিয়ে রাখতে হলো তো চারদিকে অনেক ঘাটে নাম্বার করে দিয়েছে হেল্প কেয়ার টাইপের করে দিয়েছে ফার্স্ট এড কেয়ার ছিল আর ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ হচ্ছিল বলে বড় স্ক্রিনে চলছিলো তো প্রথমে আমরা উনচল্লিশ নম্বর ঘাটে ছিলাম তারপরে এ তাকে করে নিয়ে একটা ঘাটে গিয়েছিলাম এইটা ছিল ডালা এইটা হচ্ছে পুজোর ডালা দিতে হয় যারা শট পুজো জানে তারা জানে এগুলোর মানে কি নদীর ধারে বসে যে পুজো করবে সে একবার স্নান করে এসে পুজোটা করবে কি বললাম পুজো করতে করতে সূর্যমামাতে চলে গিয়ে চন্দ্রমামা চলে এসছিল এক এক করে সবাই যে যেহেতু এটা উপোস করেছিল বে পিসি একটা করে ডালা ধরছিল সবাই তাদের মনস্কামনা বলে ওই চারদিকে ঘুরছিলো ভাগ্যক্রমে ফাল্গুনিদি একই ঘাটের একই নাম্বারে পাশেরটাতে এসে দিল মানে ভাবাই যেন যে দেখা হবে আর ফাল্কুনিদিরা এবার প্রথমবারই সতর্কটে গেছিলো পিছন থেকে এসে বলে ডাকতেই আমি অবাক হয়ে গেলাম দেখলাম ফাল্কুনিদিরা একই মানে বাড়িতেও একসাথে থাকে ফাল্কুন দিদি বেবি পিসি এখানেও একসাথে এসে দেখা হয়ে গেল তো সবাই মিলে ওই যে ওই যে পাশেরটা ওইটা ফাল্গুন দিরা আর এটা বেবি পিসি করছিল তো সবাই মিলে এই যে ডালা করে রাখছিল প্রদীপ জল ছিল দুধ গঙ্গা জল মিশিয়ে মনস্কামনা যার যেটা আছে সেটা বলে সামনে জল ঢালছিল তো বুনি আর মামুনির ছেলেটা প্রথমবার তো ওরা খুব ভক্তি ভরে প্রণাম করছিল পুজো করছিল ওদের খুব ভালো লেগেছিল কিন্তু মানে অনেক দূর হাঁটতে হয়েছিল সেটাই একটা ইয়ে কেননা অনেকটা দূর লরিটা ছিল খুব ভালো লেগেছে সবার আমরা বেবি এখানেও পুজো করেছি আবার ফাল্গুনিদিরা পাশে পুজো করছিলো ওর ওখানেও ডালাতে গিয়ে প্রণাম করে এসেছি তো অনে আমি আবার এই অনেক বছর পরেই এলাম তো খুব ভালো লাগছিলো ওদেরকে নিয়ে আসতে পেরেও ভালো লাগছিলো ওরা যেহেতু ওদের ফার্স্ট টাইম দেখছিলো ওদেরকে বলছিলাম এরকম এরকম হয় এভাবে পুজো হয় আর এই যে ফাল্গুন দি যে ধরেছিলো ডালা ফাল্গুন দিন মেয়েরা জামাইরা সবাই ছিল এখানেও প্রণাম করলো বুনি মামনি আমি সবাই এই যে পুজো পুজো দিলাম প্রণাম করলাম একই বাড়িতে দুজনাই থাকে বাসন থাকলে যেরকম ঠোকাঠকি হয় সেরকম থাকেই আনন্দ হয়েছে করে ওরাও থাকে তো বাট মা ছট মাও ওদেরকে এক পাশাপাশি করে দিলে খুব ভালো লাগলো এই পুজোটাতে সবাই খুব নিজেদের যেহেতু মেন উৎসব যে করে তার কাছে যেমন আনন্দের হলো তাকে অনেকটা কিছু উপোস পরিশ্রম করতে হয় তেমনি যারা বাড়ি তাদেরও অনেক কিছু নিয়ম পালন করতে হয় এইটা সদরকার যেহেতু ছট পুজো কমিটির পক্ষ থেকে একটা ছট পুজোর ছোটো একটা মানে রেপ্লিকা বানিয়েছিল চারদিকে বাদাম ভাজা পাপড় ভাজা কফি চা বিভিন্ন রকম স্টল বসছিল টুকটাক কিছু নিয়ে ব্যাক করলাম ওরা আবার সকাল বেলায় যাবে আবার ওদের রাত্রেবেলায় অনেক কাজ আছে তো বুনিয়ার মামুনিকে নিয়ে আমরা ব্যাকের দিকে চলে আসছি এবার আর লরি খুঁজে পাচ্ছি না লরি যেখানে দাঁড় করিয়েছিল সেখান থেকে লরি সরে গেছে লরির নাম্বার বললে হবে কি এই কি রোড লোকেশন আছে হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লরি আর খুঁজে পাচ্ছি না প্লাস্টে পা ধরে দিয়ে আমি ইন্দু নিয়ে আমি আর আনন এগিয়ে গেলাম যে কোন দিকে আছে খুঁজি তারপরে ভাবছি যে এবার যদি এতটা হাঁটার পর বলে যেদিকে নেই তাহলে তো পায়ের অবস্থা আরও খারাপ হয়ে যাবে ফাইনালি পেয়ে গেছিলাম তখন তো যে পারবে যেখানে পারবে বসে পড়লেই বাজে এতটা হেঁটে এসেছে তো সবাই দেখো যার দ্বারা দাঁড়িয়েছিলো এবার আর কেউ দাঁড়ায়নি যে যেখানে যে যার কোলে পেরেছে বসে গেছে তো বুনিয়ার মামুনিকে নিয়ে এসে ওদেরও রকম অভিজ্ঞতা লাগলো তো আমরা গল্প করতে করতে আমি তো আবার আস্তে আস্তে এত সাই মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছিলো আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম তো কি পুজো 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 একের পর এক পুজো যাচ্ছে পুজো আসছে তাদের বিভিন্ন রকম অভিজ্ঞতা সঞ্চয় করছে লকডাউনের পর সব পুজোই আবার নতুনভাবে বড়ো সড়ো করে সবাই করার চেষ্টা করছে এই দু বছর যেগুলো আনন্দ তারা করতে পারেনি আমার তো গাড়ি থেকে নেমে ঘুম চলে এলো হাই তুলতে তুলতে এলাম ওদিকে গুবলু আর মাহিকে নিয়ে যায়নি ওরা তো আমাদের বেল বাজতে বাজতে দৌড়তে দৌড়তে উঠেলো কী এনেছো আমাদের জন্য পাঁপড় শুনে দুজনেই ভাই বোনের খুব খুশি আর ছোটন দা তাপস বলে দিয়েছিলো আজকে ইন্ডিয়া স্টেলিয়ার ম্যাচ চলছে আমরা দেখতে যাবো না তো ওরা সবাই বাড়িতে ছিল আর আমরা সবাই মিলে গেছিলাম তো এইভাবে একটা দিন কাটালাম সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আনন্দ থেকো অরুণের আইসক্রিম দিয়ে শেষ করলাম ব্লক ব্লক